উল্টা হল সব বিপরীত আল্লাহ এলান করিলে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ান সিতু লাআল্লাকুম তুরহামুন যেতিয়া কুরআন তেলাওয়াত করা হব কুরআনের আলোচনা হব তোমালকে কান খুলিবা মুখ বন্ধ করিবা শুক্রবারে পিছর কাতারত ফুসফুস চলি থাকে খুতবার সময়ত শুক্রবারেও ফুসফুস চলি থাকে আল্লাহ কইছিল কান খোলা মুখ বন্ধ করা আমি কোনো কানও খুলি মুখও খুলি কথা পাতিমে হল বিপরীত সম্পূর্ণ উল্টা কোরআনে কয় এটা আমি করু এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এলান করিলে ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লি হাযাল কোরআন কুফার মুশরিকে কইছিল যে যেতিয়া রসূলে কোরআন পড়িব তোমালকে যেতিয়া কোরআন নুখনিবা হাল্লা চিল্লা করি থাকিবা আমিও হ্যাঁ করি থাকো মসজিদত আহি শুক্রবারে সবেই নহয় দশ শতাংশ মানে করে বিপরীত বিপরীত আমার কোরআনের বিরুদ্ধাচারণ আমার জড়িয়তে হয়ে আছে মুসলিমের জড়িয়তে কি ভয়ঙ্কর কথা হব পারে আল্লাহ পাকে এলান করিলে তোমালোকৰ যদি দিলৰ শান্তি বিচৰা সুকুন যদি লাগে শান্তি যদি পাব বিচৰা লা তাতমাইন্নু বিযিকরিল্লাহিল কুলুব দিলর শান্তি আল্লাহর জিকিরর বাহিরে ওয়াইন কতই বিচারি না পাবা আল্লাহ কলে শান্তি যদি লাগে আল্লাহর জিকির করা আমি শান্তি বিচারি ড্রাগস খাওয়া আরম্ভ করিল শান্তি বিচারি মদ খাওয়া আরম্ভ করিল হেলম বেলম হয়ে ময়ে বাদশাহ বনি গেল মদা হে হলো ভাঙরি হলো হিরোইনের পরা আদি করে পাও খাওয়া আরম্ভ করিল ইঞ্জেকশন বলে লয় আল্লাহ কলে যে দিলর শান্তির ভাবে আল্লাহর জিকির করা আমি কোনো মুঠেই নকরো ময় পাও খাম আল্লাহ কলে দিলর শান্তি যদি বিচরা মসজিদত আহা আমি কলে মুঠেই নকরো আমি তো শয়তানে বনাই দিয়া রাস্তা এখতিয়ার করি এই সকল যিসকলে এনেকুৱা করিলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই সকলের জিন্দগির পরা দুনিয়াবি সুখ পর্যন্ত কাঢ়ি নিব নাউজুবিল্লাহ দুনিয়াবি এই শুনাখিনি কোরআনে কোয়াখিনি রসুলে বুঝুয়াখিনি নামানিলে কলিমা নপরাকৈ বেমান হয়ে মৃত্যুবরণ করিলে এই সকলের কি হব ওয়ামেন আরদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাকে এলান করিলে যিসকলে আল্লাহর জিকিরর পৰা আতৰি থাকে পলাই ঘূৰে না মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না আলিম উলামা একোৱে নাজানে এই সকলে দুনিয়াবি ক্ষেত্ৰত যিমানে কৰোৰপতি নহওক কিয় আল্লাহ কয় দিলৰ যি শান্তি আছিল মান আৰদা আযিকৰি ফাইন্না লাহু মাঈশাতান যাঙ্কা আল্লাহর জিকিরর পৰা আল্লাহ আল্লাহর হুকুমৰ পৰা আল্লাহৰ ঘৰৰ পৰা আল্লাহৰ কালামৰ পৰা যে পলাই ফুৰিলে আল্লাহ পাক ৰব্বুল ইজ্জতে সেই জনৰ জিন্দগীৰ পৰা সুখ শান্তিও কাঢ়ি ল'লে নাউজুবিল্লাহ থাকিব পাৰে বিল্ডিঙত টুপনিৰ টেবলেট নোহোৱাকৈ টুপনি যাব দিন ভৰ ৰিক্সা চলাই আৰু আৰামত আহি সুন্দৰকৈ টুপনি যায় তাৰমানে দিলৰ শান্তি ক'ত আল্লাহৰ জিকির তাত নহয় মই আকৌ কৈছো বিল্ডিং বনোৱা কোনো পাপ নহয় কোনো পাপৰ কথা নহয় আল্লাহ পাহৰাটো বহুত ডাঙৰ পাপ বহুত ডাঙৰ পাপ দ্বিতীয়তে আল্লাহ পাক ৰব্বুল ইজ্জতে এলান কৰিলে মানে আৰদা যিকৰি ফাইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আৰু কিয়ামতৰ দিনাখন সেই সেই ব্যক্তিসকলক আল্লাহ পাকে অন্ধ বনাই কবরৰ পৰা উঠাব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নকলে নে কিবা কমজুৰি আছে মাশাআল্লাহ কিয়ামতৰ দিনা আল্লাহ অন্ধ বনাই উঠাব নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা তেতিয়া আমি কম আল্লাহ আল্লাহ কাকো নকৰক আমাৰ কাকোৱে নকৰক যিসকলে হয় তেওঁলোকে কব আলা রাব্বিল মাহশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা হে আল্লাহ ইয়া রাব্বি হে পরওয়ারদিগার আলম দুনিয়ার বুকুত তো দুটা চকু মোর অন্ধ নাছিল মই দেখিছিল মই দেখা পাইছিল আজি কি অন্ধ করা হল অন্ধ বনোয়া হল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এলান করিব কাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াউমা তুসা
আল্লাহ পাক রব্বুল ইজ্জত এলান করিব দুনিয়ার বুকুত মই কালাম পঠালো মই কোরআন পঠালো মই হাদিস পঠালো মই রাসূল পঠালো মই বক্তা পঠালো মই ইমাম পঠালো মই মাওলানা পঠালো তেওলোকে কলে তোমালোকে শুনিলা কিন্তু নামানিলা কিন্তু নামানিলা قال كذلك اتتك اياتنا فنسيتها দুনিয়ার বুকুত জেনেকুয়া কই তোমালকে মোর আয়াত সমূহ পাহরিছিলা وكذلك اليوم تنسى আমি আল্লাহ পাক আজি তোমাক পাহরি গলু জেনে কুকুর গটিকে আমি কোরআন পাহরু যদি আল্লাহর আইন পাহরু আমি অন্ধ হই উঠিব লাগিব দ্বিতীয়টো রসুলে যিসকলে কোরআন আর রসুলের মোতাবিক জীবন যাপন নকরিব অসুবিধা থাকে গুণা হয়ে যায় তোবার রাস্তা আছে জানি শুনিও সদায় নিজের মত গর্বিত করিব বহু থাকে থাকব হে কোরআন হাদিসত আমিও জানো আমিও জানো থাকব কোরআন হাদিসত ও জনাব আপনি মানিব না এই তো কম আল্লাহর কসম সূরা ফুরকান 19 নম্বর পারা আল্লাহর রসুলে হে সকল লোকর বিরুদ্ধে আল্লাহর আদালতত নিজে কেস রেজিস্টার করিব নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না কয় নে পাপ হবো নহয় যদি এবার ডাঙরকে কক নাউজুবিল্লাহ তারমানে আল্লাহ আমাক বসাও গে গরুর পড়া হাই 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 আল্লাহ পাকে এলান করিলে যি সকলে কয় কোরআন হাদিসত কি আছে বাদ দিও আল্লাহ কব ইয়াকো জান্নাতৰ পৰা বাদ দি থও আল্লাহর রসুলে সেই জনের বিরুদ্ধে আল্লাহর আদালতত মামলা জারি করিব কেস রেজিস্টার করিব কোদ আছে কোরআনত আছে কোন সূরা সূরা ফুরকানত আছে কোদ আছে 19 পারাত আছে আল্লাহ এলান করিলে ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এলান করিলে ওয়া ক্বালার রাসূল কিয়ামতের দিনা আল্লাহর রসুলে আল্লাহ পাক কব ইয়া রাব্বি হে আল্লাহ দেখাই দিব ইন্না কওমি এই এই কওম এই কেজন এই কেজন এই কেজন এই কেজন আল্লাহর রসুলে দেখাই দিব এই কেজন এই কেজন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহ হে এই সকলে দুনিয়াত থকা অবস্থাত আপনার কোরআনক ভেঙুশালি করে কোরআনী আইনক অবমাননা করেছিল নাউজুবিল্লাহ রসুলে যদি কারবার বিরুদ্ধে অভিযোগ করে তো বাঁচিব নে ফাঁসিব 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 এ সত্য এই মোল্লাই যে আজাবর কথা কৈছে আজাব মোল্লাই দিব না আল্লাহ দিব মোল্লার কথাত খং হলেও আল্লাহর কথাত খং হব পরা যাব মোল্লাক তো মারিব পারিব আল্লাহ মোল্লাক গালি দিব পারিব আল্লাহ নোয়ারিব তেন্তে খুনাখিনির উপর আমল করিব লাগিব ইয়ার বাহিরে বেলেগ জোয়ার রাস্তা নাই অন্যথা মোল্লা বাঁচিব এই সকল ফাঁসিব মোল্লাও বাঁচক আর আপনাদেরও বাঁচক এইটুয়ে সিদ্ধান্ত সংকল্প হোক এই পবিত্র জমিন টুকুরাত বহি আপনার জান্নাত আপনি বহি থাকা ঠাইখিনিত থাকিয়ে সিদ্ধান্ত লব পারে।